কালার করা তো তাই না আচ্ছা এগুলো কালার করা আপনি খেয়াল করেন না রে স্যার আমাদের তো দুধের পানি এখন তো ইনি বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না এটা তো আমাদের যে ইম্পোর্টের কাগজ থাকে আমি বুঝতে পাইতে রাখবো স্যার আমি কি বুঝবো এটা স্যার জিরা বিক্রি করছেন আজকে 730 টাকা দুইটা বিষয় একটা হচ্ছে 730 থেকে 740 উনি কোথায় গেলেন এনার কাছে আপনি এলাচ বিক্রি করেছেন এনার কাছে এলাচ বিক্রি করেছেন এখন কোথায় আছে আপনার এলাচ গুলো কোথায় আপনার এই এলাচটা বিক্রি করছেন কত দামে এখন কত করে বিক্রি করছেন আপনি ততক্ষণ ক্যাশ মেমোটা একটু দেখান কি দামে কিনেছেন কয় রকমের এলাচি বিক্রি করেন কয় রকমের মোট বহু রকমের আপনার কাছে সবগুলো আছে কয় রকমের আছে মূল্য তালিকায় লিখে দিয়েছেন কয় রকমের কেন সবগুলো দেননি কেন আপনি একদম ছোট্ট একটা ভোট করেছেন সেখানে একজন কোনো লিখেছেন ওই ঢাঙ্গার মধ্যে দাও দেন দেন ওই হয়ে গেছে পেয়েছেন আপনি পেয়েছেন দোকানে এলাই যেটা বাতাস খেয়ে তখন কালার চেঞ্জ হবেই তো কালার করা তো তাই না আচ্ছা এগুলো কালার করা আপনি খেয়াল করেন না রে স্যার আমাদের তো দুধের পানি এখন তো ইনি বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না এটা তো আমাদের যে ইম্পোর্টের কাগজ থাকে আমি তো বুঝতে পাইতে রাখবো স্যার আমি কি বুঝবো এটা স্যার আমাদের দিস পথ না না প্রপোজাল দরকার নেই আমরা তো 2300 টাকা তাহলে মিলে না কোনটা মিলে না আপনার ক্রয় বিক্রয় কোনটা মিলে না তো অনেক অনিয়ম তো আপনার এখানে আপনার মূল্য তালিকা যেটা প্রদর্শন করেছেন সেই দামে তো বিক্রি করছেন আপনার কোনো দায়িত্ব মেলে না এখানে মূল্য তালিকায় এলাচির দাম 1350 টাকা হয়েছে দেখো এক লেখা আছে কিন্তু বিক্রি করছেন 2300 টাকা পাওয়া গেল 1350 কোথায় আর 2300 কত ডিফারেন্স কত লেখা আছে 2300 তাহলে ডিফারেন্স কত 950 টাকা বেশি নিয়েছেন এক কেজিতে এখন নকল টাকা না আসলে আপনি দেখে নেবেন না আপনার তো দায়িত্ব আছে এখন যদি আপনি নকল টাকা নিয়ে আরেকজনকে দিয়ে দেন এটি হবে বলেন হবে না আমি আমি যেহেতু সে কোনো ডিক্লারেশন দেয় নাই কিন্তু আমরা রং পেলাম তার মানে এটা বিক্রি করা যাবে না সহজ হিসাব আপনি সুন্দর করছেন যে বন্ধ করেন এরাও সঠিক হয়ে যাবে এই মাল কিনার ক্ষেত্রে আমরা অলরেডি চট্টগ্রামের অফিসারকে এটা পাঠিয়ে দিয়েছি ওকে যদি ডিক্লারেশন দিতেন যে ফুড গ্রেড কালার দেওয়া আছে তাহলে হতো কিন্তু অ্যাকচুয়ালি মশলার তো রং দেওয়ার প্রয়োজন নেই কমন সেন্স
এটা অবৈধ ভাবে দিয়েছে রং বিক্রির অপরাধ কারণ হচ্ছে সবজ করলে দাম বেশি পাওয়া যায় কাঁচা মালটা যদি প্যাকেট পড়ে আপনি দেখেন কত লিখেছেন আপনার ছেলে নাকি মূল্য তালিকা সবগুলো দিচ্ছেন না কেন আপনাদের সকলের আপনার নিজ নিজ ব্যবসায়িক কাজে মনোযোগ নিবেশ করেন, এখানে অযথায় গ্যাদারিং করবেন না, আপনাদের কাজে চলে যান। আমাদেরকে সরকারি কাজ যাদের সাথে কাজগুলো করা হচ্ছে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, দয়া করে আপনাদের নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন।